বেঁচে থাকো বাবু। বলো রাধা রানী কি, তোমার নাম কি? না না, ওই চার বছরের মেয়েটাকে বলছি। এই মেয়ে, কারো সাহস হয় না আমার পা ছুঁয়ে প্রণাম করে, কে রে? কি নাম তোর? আগে আমার নাম, আমার নাম মালিনী। ও গোসাই, ও মহাপ্রভু, এ মেয়ের নাম মালিনী। তোকে আমি আশীর্বাদ করি, প্রণাম যখন কেউ করে কাউকে, সে কি ফিরে যায় খালি হাতে? তবে কিছু মনে করবেন না, আমি একটু বর্তমানের সময় বলে দিই। বর্তমানে আমাদের মধ্যে অনেকে আছে, একটু প্রণামটা দেখে নেন। এ প্রণামে না কিছু পাবে না কিছু দেবে। ও গোসাই, প্রসাদ আমি পেয়ে নিয়েছি, হাত ধোয়া হয়নি, হাত আমাদের বাড়ির পুকুরে গিয়ে ধোবো। তুমি কৃপা করো যেন কৃষ্ণ ভক্তি হয়। আর কি বলবো, ধান কেটে জলায় পড়ে আছে, আমি আসি। কি মন্ত্র বলল? ধান কেটে জলায় পড়ে আছে। আমরা কি প্রণাম দিলাম? তিনটে জিনিস দিতে হয় প্রণাম করতে গেলে, তবে তো কিছু পাবে। দিলাম না, আর উনি কিছু দেওয়ার আগে বলি ধান কাটতে বাকি আছে, আমি যাই। মেঘ মেঘ করছে, কবে কি হবে কে জানে। গোসাই বলে, ওরে প্রণাম করলি আমি দেব, কাকে বলে ও ঘনে ফেলে দাও। এই জন্য হরিনামও আমরা শুনি, প্রণামও করি, কিন্তু কিছু পাই না, কারণ অনেকগুলো বিধি আছে তা পালন করি না। প্রণাম করতে গেলে তিনটে জিনিস দিতে হয়, কায় মন আর বাক। কায় মানে শরীর। ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে দুই প্রকারের প্রণাম, একটা হচ্ছে সাষ্টাঙ্গে পুরো শরীরটাকে শুয়ে প্রণাম করা, আর একটা হচ্ছে পঞ্চাঙ্গ, পাঁচটা অঙ্গ মাটিতে স্পর্শ করবে তাকে বলে পঞ্চাঙ্গ, হাঁটু গেড়ে প্রণাম করা। করলে কি হবে? কায় মানে দেহ, বাক মানে কথা, আর মন। এই তিনটে জিনিস মন দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার ধ্যান করবেন। বাক্য দিয়ে কি করবেন? যাকে প্রণাম করছেন তার মন্ত্রটা উচ্চারণ করবেন। এর নাম হচ্ছে কায় মন আর বাক দিয়ে প্রণাম করতে হবে। কিন্তু আমরা কখনো কখনো প্রণাম করলে সংসারের কথা বলতে বলতে প্রণাম করি, আর গুরুজি কি বলবো, এবারে অকালে বৃষ্টি হয়ে সব গেল, কৃপা কর। এটাই হলো মন্ত্র। অকালে বৃষ্টি হয়ে ভগবানের ঢেলা নাই, ভগবানের দয়া নাই, সব ডুবি দে। ভগবান কেন বৃষ্টি দেয়? এমন এমন জায়গা পশ্চিমবঙ্গে আছে যেখানে বৃষ্টি না হওয়ার জন্য এবারে চাষ হয়নি। হতভাগা খবর রাখ, কোথাও ডুবিয়ে দেয়, বন্যা দেয়, কোথাও খরা দেয়, কেন দেয়? এ তোর আমার কাজের জন্য, যেমন কর্ম বৃষ্টি হলেও কি, বৃষ্টি যদি না হয় যা ফসল পেলি সব পেটায় নম করে দিলি, গোবিন্দায় নম দিয়েছিস কোনদিন? রাধে রাধে, গালাগালিটা গোবিন্দকে দেবে, চাষে যা পাবে সব পেটায় নম, গিন্নির হার হবে, মেয়ের দুল হবে, ওনার সোনার চেন হবে, গোবিন্দের কি হবে? তাকে খালি বলবে বৃষ্টি দেয়, ঢেলা হতভাগার দল, স্বীকৃতিহীন মহাপাপীর দল, যা হবে ভগবানের দয়ায় হবে, তাকে যদি না দাও অকাল বর্ষণ হবে না। বলো নাই আমাদে ফুলিতে তাহারে সুধামাকা হরি না, নামি মুর্গে
হলো নাই আমারি ভুলিতে তাহারি সুধা মাতা হদিনা প্রণাম করলে কেউ খালি হাতে যায় না, তা তোকে আমি আশীর্বাদ করবো না, তুই চলে যাবি? বলে তাহলে আমি আপনার চরণ তলে বসে আছি, আপনি আশীর্বাদ করুন। নে তোকে আশীর্বাদ। ক বছরের বললাম মেয়েটা? চার বছর। এ পাগল নিত্যানন্দ কি বললো দেখো, যা তুই সুসন্তানের মা হবি। এ তো নির্ঘাত পাগল ছাড়া কেউ নয়, এ কি পাগলের খেলা? আরে চার বছরের মেয়ে, তাকে বলে দিল তুই সুসন্তানের মা হ, যা। সুসন্তানের মা হবে, এখন সে বাচ্চা মেয়ে এই বর পেয়ে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করে কাঁদছে, আমার সর্বনাশ হয়ে গেল, এ পাগল ঠাকুর কি বর দিয়ে দিয়ে। আবার কেন কাঁদছে? এই যেমন আমরা অভিশাপ দিলেও কোনো ব্যাপার নাই, আর আশীর্বাদ করলেও ব্যাপার নাই, কিচ্ছু হবে না। এখানে শাশুড়ি বৌমা যদি থাকে, নাই বোধ হয়, থাকলেই ভালো। অনেক বাড়িতে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে হয় না, সেটা ভালো। ভালো, তাহলে তো জানা যাবে। শাশুড়ি বলছে, বৌমা তুমি আমার সঙ্গে ঝগড়া করো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জীব খসে যাবে। বৌমা কি যে সে ঘর থেকে এসেছে, সে বলে আমি কেরোসিন ডিলারের মেয়ে, তোমাকে ছেড়ে দেবো, তুমি যেমন আমাকে বললে আমার জিব খসে যাবে, তোমার পা খসে যাবে। কি দিল? ওর জিব খসে যাবে, এর পা খসে যাবে। আপনারা ২৫ বছর অপেক্ষা করুন, ওর জিবও খসবে না, এর পাও খসবে না। বলে তাহলে যে অভিশাপ দিল, ওই যে বললাম না আগড়া আগড়া চিটে ধান, ভেতরে তো কিচ্ছু নাই যে গাছ হবে। যারা জীবনে হরি নাম কৃষ্ণ নাম করে না, যারা গুরু মন্ত্র জপ করে না, যারা জীবনে সত্য কথাটা বলে না, তাদের জিহ্বা দিয়ে দুটো জিনিস হবে না, একটা হলো অভিশাপ আর একটা আশীর্বাদ, দুটোর কোনোটাই কাজ করবে না। এটা মনে রাখবে, কারণ সকলেই আমরা চিটে ধান, ভেতরে কিচ্ছু নাই, সুকৃতি পূর্ণ, ওটা দিতে গেলে কাউকে আপনার জমা থেকে যাবে, জমা থাকলে তো যাবে। যাদের অ্যাকাউন্টে বেশি টাকা আছে তারা ঘুমাতে পারেনি, বোধহয় ওই চলে গেল।
আর যাদের নাই তারা বলে আমাদের কি যায়। রাধে রাধে, যত হেকাক জন্মাক না কেন আমাদের তো টাকা ব্যাংকে রাখি নেই, চিন্তা নেই। পুণ্যবান তাদের চিন্তা আছে, মুখ এমন একটা জিনিস, মুখ দিয়ে বেরিয়ে গেলে পুণ্য বেরিয়ে যাবে। আর যাদের নাই তারা এরকম হাজার অভিশাপ দিলেও কোনো কাজে আসবে না। মেয়েটা কাঁদছে কেন? কারণ নিত্যানন্দ সিদ্ধ পুরুষ, নিত্যানন্দ হচ্ছে ভগবত তত্ত্ব অনন্ত দেব, তিনি বলবেন আর ফলবে না এটা হয়। এই জন্য মেয়েটাই শুধু কাঁদছে না, অনেকেই কাঁদছে। একটা চার বছরের মেয়ে, তাকে যদি প্রভু নিত্যানন্দ এরকম আশীর্বাদ করে, ওই মেয়েটা মুখ দেখাবে কি করে? নয়নের জলে মেয়েটা কাঁদে, নিত্যানন্দ প্রভু বলছে, এই মেয়ে আমাকে কি তুই পাগল বুঝেছিস নাকি? চোখের জল মুখ, তুই কি ভাবলি রে আমি তোকে আশীর্বাদ দেব তোর গর্ভে ছেলে আসবে, আর সেটা নিয়ে তুই কাঁদছিস কেন? এ পৃথিবীতে ছেলের মা কে হয়নি? নারী মাত্রেই তো মাতৃত্ব আছে সবার ভেতরে, তো তুই কাঁদছিস কেন? প্রভু আপনি জানেন না আমি বিধবা। চার বছরের মেয়ে, আপনারাও অনেকে জানেন আগেকার দিনে এই বাল্য বিধ মানে বাল্য বিয়ে আছে, শিশুকালেই বিয়ে হয়ে যায়, তারা জানে না। এই মেয়েটার বিয়ে হয়েছিল উত্তর চব্বিশ পরগনা হালি শহর, বিপ্রদেব নামে, তার স্বামীর নাম ছিল বিপ্রদেব। অকাল রোগে রোগাক্রান্ত হয়ে তিনি মারা গেলেন, আর ওই মেয়েটা বিধবা মালিনী, শ্রীবাস ভাতিস পুত্রী। মেয়েটার বাবার নাম হচ্ছে নলিনী পণ্ডিত। মেয়েটাকে জড়িয়ে ধরে বললেন, নিত্যানন্দ প্রভু আপনি বিধবা মেয়েকে এভাবে আশীর্বাদ করলে এ মুখ দেখাবে কেমন করে, এ বাঁচবে কেমন করে? তুমি বলে দাও, তুমি বলে বলে দাও কেন করলে ঠাকুর? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, পরমানন্দ নাচে নিত্যানন্দ, পরমানন্দ নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ভাবিয়া গোবিন্দ চরণ নাচে নিত্যানন্দ, হইয়া বড় আনন্দিত নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, হরি বল হর কেবল দুটি বাহু তলিয়ে, হরি বল হরি বল বলে নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ। বোঝে না সোজে না খালি কাঁদে, চুপ করা। পুরাকালে নারীর সতীত্ব চলে গেলে তাকে অসতী বলে। তা ভগবান বিষ্ণু যখন সতী তুলসীর ওই মানে কি বলবো সতীত্ব নিয়ে নিল, তার পূজা কেউ করে না, তাকে নিন্দা করে, হতভাগা মেয়ে কথাটা। তার পূজা হয়, তুলসী দেবীর আরো মহিমা বৃদ্ধি হয়ে গেল, কারণ ভগবান বিষ্ণু নিত্য।
তার স্পর্শ যে পায় সে ধন্য হয়ে যায়। আর আমি তোমাকে বর দিলাম, তুমি কেঁদে পাগল হয়ে গেলে, বিধবার ছেলে হবে এটা নিন্দিত হয়ে যাবে। না, পৃথিবীতে তোমাকে দেবতারাও প্রণাম করবে, কারণ যেমন গাছ তার তেমন ফল হয়, যে যেমন হয় তার ফল তেমন। স্বামী যদি অধার্মিক হয় তার রজ বীর্যে কোন সন্তান আসবে? যে নীতিজ্ঞ নয়, ন্যায় পরায়ণ নয়, ধার্মিক নয়, সত্যবাদী নয়, তাহলে তার ঔরসে কোন সন্তানের জন্ম হবে? মা যদি কৃষ্ণ ভক্তিমতী না হয় ওই মাটিতে কি চাষ হবে? পতিত যোগ। তা আমি তোমাকে বর দিয়েছি, তোমার গর্ভে যে সন্তান আসবে পৃথিবীকে ধন্য করবে। যেখানে যেখানে যাবে সেখানে মন্দির গড়ে উঠবে, তোমার ছেলের পদধূলি যেখানে পড়বে সেখানে পাদপীঠ তৈরি হবে। আর বৈষ্ণব সমাজে তোমার নাম, মালিনী দেবীর নাম জয়ধ্বনি করবে। যাও, আর কান্না করো, দরকার নেই। আমার বর মানে খাম খেয়ালি নয়, কাম ভোগের বর নয়, পাগলামির বর নয়, ভবিষ্যৎ ভেবে। যাও, আর কান্না করো না, সময় এলেই বুঝতে পারো তোমার গর্ভে কাকে পাঠালাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। পাষাণ হতে পাষাণ তুমি অগুনি ফুর সানা, যে তার গর্ভে এমন একজন সন্তান আসবে কলঙ্ক তো থাকবেই না, বরং পৃথিবীতে নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। তবে শ্রীবাস পণ্ডিত তার জ্যাঠা জ্যাঠামশাই, যার বাড়িতে এক বছর কীর্তন করেছিলেন মহাপ্রভু প্রতিদিন রাত্রে, সেই শিবাস পণ্ডিত বললেন, মা রে পূর্ব জন্মে তুই কত সাধনা করেছিলি রে, নিত্যানন্দের স্পর্শ পেয়েছিস, আবার তোকে বড় দিয়েছে, তুই মাঝে মাঝে নয় প্রায় মহাপ্রভু যখনই আসবে তুইও আসবি, হরিনাম শোন, ওই হরিনামের মাটিতে গড়াগড়ি দে, যা দেবতারা পায় না তা তুই পা। সৎসঙ্গে নরকে বাস, এ তো আপনারা জানেন, ভুল বলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভাগ্যিস আসলে আপনারা মন দিয়ে শুনছেন তাই এটা ধরতে পারলেন, যারা মন দিয়ে শোনে না তারা কি বলছে দেখুন। আপনাদের পাশে পাশে দু একটা ঘর নড়ছে, আমি বলি সৎসঙ্গে নরকে বাস। এই জন্ম
যেটুকু শোনেন মন দিয়ে শোনেন, যেটুকু খাবেন চিবিয়ে খাবেন, বেশি খাওয়ার দরকার নাই, কম খান চিবিয়ে খান। তাহলে এক ট্যাবলেট খেতে হবে, ডাক্তারে পয়সা লাগবে, হজম হয়ে যাবে। এক খাবল নিয়ে এক মুঠো নিয়ে 22 বার চিবোতে বলছে হবে, তাহলে ধান ডুবে যাবে। এক দাবা খাবেন 22 বার চিবোবেন, চিবলে যে পাচন রসটা বেরাবে সেটাই আপনার শরীরকে পুষ্টি করবে, হজম করবে। আর আমরা তো গরুর মতো গিলে নি, চিবাবার সময় নাই। সেখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ও আসার কথা সে আসবে। আমি উল্টো দিকে দেখা, একটা ভাগ্য করে বউ পেয়েছি, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে যেতে হবে বাজারে, টাকা পাওয়ার কথা। এই যে আমরা চিবোচ্ছি আর ডাক্তারখানায় গিয়ে লাইন দিচ্ছি, এ তো আমাদের জন্য। এই জন্য অল্প শুনুন, একটু বুঝে নেন, জেনে নেন, মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন আর জানতে পারবেন। বুঝতে পারলেই জীবনটা কাজে লেগে যাবে। এই জন্য শ্রীবাস পণ্ডিত বললেন ভাইজিকে, ভাতিস পুত্র, পুত্রী এসে গেছিস, আজ মহাপ্রভু আসবে কীর্তনে, কেমন তুই দাঁড়া। এখন মেয়েটার বয়স 9 বৎসর হয়ে গেল, তার একটাই ভয়, যদি গর্ভে ছেলে এসে যায় সত্যি কি নিত্যানন্দের কথায় আনন্দ হবে না নিরানন্দ হবে, এখনো সে ঠিক হতে পারে নাই। একদিন মহাপ্রভু বসে সিংহাসন, একদিন মহাপ্রভু বসে সিংহাসন, এখন হলুধ্বনি হরিধ্বনি করে নারী গণ, একদিন মহাপ্রভু বসে সিংহাসন, কেবল হরি 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 ধ্বনি করে ভক্তগণ, হরি 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 ধ্বনি করে ভক্তগণ, বলে হরি বল হরি বল, শ্রীবাস ঠাকুরের অঙ্গনে সেই মালিনী দেবীকে ডাকছে মহাপ্রভু, ও মেয়ে এদিকে এসো। মালিনী দেবী পড়িল চরণ তলে, আহা মরি মরি, পড়িল চরণ তলে, চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল
করেছিল তাই নিত্যানন্দ প্রভু তাকে বর দিলেন, সুসন্তানের জননী হ। প্রণাম ছাড়া পাওয়া যাবে না, গর্ভধারণ করবে, মা বাবা জীবনে হরি কথা শোনে না, ছাগল মুরগি ভেড়া যা পায় সব খায়, তার রক্ত, সেই রক্তে জন্ম হলো সন্তানে, সে কেমন হতে পারে? কারণ মায়ের গর্ভে থেকেই সন্তানের শিক্ষা শুরু হয়ে যায়, ইতিহাস তাই বলে। আপনারা জানেন কৃষ্ণ ভগিনী সুভদ্রা, তার গর্ভে অভিমন্যু এসেছিল। অভিমন্যু যখন সুভদ্রা মায়ের গর্ভে, তখন অর্জুন তার পত্নীকে বলেছিল, তুমি ঘুমিয়ে যেও না, তোমার গর্ভে যে সন্তান, আমি তোমাকে একটা যুদ্ধের কাহিনী বলবো, সেই যুদ্ধটা তুমি মন দিয়ে শুনলে তাহলে তোমার গর্ভে যে সন্তান সে শুনবে, ইতিহাস প্রমাণ, ইতিহাসের পাতা খুলে দেখুন, এই আখ্যান সেখানে দেওয়া আছে। সুভদ্রা দেবী শুনলে যে চক্রব্যূহ যুদ্ধে অভিমন্যু ঢুকতে পেরেছিল কিন্তু বেরোতে পারেনি, সেটা মায়ের জন্য, কারণ মা অর্ধেকটা শুনেছিল, শেষের দিকে ঘুমিয়ে পড়েছিল, তাই তার আর বেরিয়ে আসার যুদ্ধটা শোনা হয়নি। সেটা অর্জুন জানতে, তাই তাকে যখন যুদ্ধ করতে করতে অনেক দূরে নিয়ে চলে গেছে, তিনি বলছিলেন, কেশব আমার মন কাঁদছে। বলি, কেন? অভিমন্যু বোধহয় থাকবে না। দ্রোণাচার্য চক্রব্যূহ যুদ্ধ রচনা করেছে, অভিমন্যু ঢুকতে পারে, বেরোতে পারবে না, আমাকে যেতে হবে সেখানে, আমাকে যেতে হবে। সৈন্য দ্বারা অর্জুনকে আটকানো হয়েছিল, এদিকে অভিমন্যু হার মেনে নিলেন, শুয়ে পড়লেন মাটিতে। ভাবুন, কৃষ্ণ ভক্ত যারা কথা শুনছে, গর্ভ থেকে শুরু হয়, মা যদি ঘুমিয়ে না যেতে অভিমন্যু তো বেরিয়ে আসতে পারত। প্রহ্লাদ মহারাজ যখন কয়াধু মায়ের গর্ভে ছিলেন, তিনি তখন গুরু নারদের আশ্রমে ছিলেন, কয়াধু মায়ের দীক্ষা হল, প্রহ্লাদেরও দীক্ষা হয়ে গেল গর্ভে থেকে। তিনি যখন 5 বৎসর বয়স, শুক্রাচার্য যখন তাকে প্রশ্ন করেছিল, তোকে এই কীর্তনগুলো কে শিখায়, তিনি বলেছিলেন, আমার গুরু, তোর গুরু তো আমি, আবার কে? বলে, না, আমার গুরু হচ্ছে সদ্গুরু দেবশ্রী নারদ। বলে, সেখানে আসে? বলে, না, আমার মা যখন আমাকে গর্ভে নিয়ে তার আশ্রমে ছিলেন, যত হরি কথা বলেছেন দেবর্ষী নারদ জগৎগুরু, আমি সব কথাই শুনেছি, সব কথাই জেনে নিয়েছি, সেদিনই আমার হরি। তাই দেশকে রক্ষা করতে গেলে
গেলে, সমাজকে রক্ষা করতে গেলে হরিনাম কতখানি প্রয়োজন, মহাপ্রসাদ কতখানি প্রয়োজন, সৎসঙ্গ কতখানি প্রয়োজন। ভবিষ্যতে আপনারা বৃদ্ধ হয়ে বৃদ্ধাবাসে যাবেন, না সংসারকে বৃন্দাবন বানিয়ে মহাপ্রসাদ পাবেন, এটা আপনাদেরই উপর নির্ভর করে আগামী দিনের বৃক্ষে ফল কেমন ধরবে। এই জন্য আজকে মহাপ্রভু ডাকলেন মেয়েটাকে, ভাবু মেয়েটি চরণে গিয়ে প্রণাম করলেন, পড়িল চরণ তলে, আজ পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু পান খাচ্ছিলেন, পান যাকে গুবাকু বলে, হ্যাঁ, তা সেই পান খাচ্ছিলেন। পান খেতে খেতে মহাপ্রভু নিজের বদন থেকে পানের চিবি চিবা কিছুটা চিবানো, হ্যাঁ, সেই পানের চিবুক বের করে ওই মালিনীকে বলল, হাঁ কর, হাঁ 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 হাঁ, মুখের মধ্যে দিয়ে দিলে। পান খেয়ে আস্বাদন করে মহাপ্রভু তার চিবুকটা, চিবানো পান ওই মেয়েটার মুখে দিয়ে দিলে। মেয়েটা যেন মনে হলো সে যেন আর পৃথিবীর মাটিতে নাই, সে যেন এক অমোঘ আনন্দে বিভোর হয়ে গেল। চারিদিকে ঘন্টা বাজছে, উলুধ ধ্বনি, চারিদিকে হরির ধ্বনি মুখরিত হলো সারা পৃথিবী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তোমাকে না, তোমাকে ও ঢুকে গেছে সেই সময়। মালিনী দেবীকে বলছে একটু গড়িয়ে নাও, এই মাটিতে গড়িয়ে নাও, মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব, একটু গড়িয়ে না, তোমার জীবন ধন্য হয়ে গেল। মহাপ্রভুর চিবুক পান আস্বাদন করে নিলেন মালিনী, যেটা লক্ষ্মী দেবী পান না, হ্যাঁ, যেটা রাধারানী পান না, সেটা আজ মা পেয়ে গেলেন মালিনী দেবী। ব্রহ্মা পায় না, শিব পায় না, আজও পর্যন্ত ভগবানের প্রসাদ
মূল্যবান, এত উৎকৃষ্ট যেটা এখনো শিব ঠাকুর পায়। আমরা সেই প্রসাদ পেতে এসেছি। আজকে যেটা মালিনী দেবী পেলেন, মহাপ্রভু ডেকে দিলেন, আয় মে হা ক, চিবুকটা দিয়ে দিলেন। আর এই মহাপ্রভুর পান খেয়ে তার গর্ভ শুরু হয়ে গেল। বিধবা মেয়ে গর্ভ শুরু হয়ে গেল। এখন আপনারা জানেন, গর্ভ যদি কোনো মায়ের হয় তাহলে তাকে দেখতে একটু অন্যরকম লাগে, আর সেটা আবার পুরুষদের চেয়ে মায়েরা বেশি ধরতে পারে। মালিনী দেবী সুরধনী গঙ্গা স্নানে গেছে, মেয়েরাও গেছে জল আনতে, কাপড় ধুতে, স্নান করতে, দেখে বলছে, দেখে গেলাম, দেখে গেলাম, দেখে গেলাম, দেখে গেলাম, আজ কলির লীলা দেখে গেলাম, লোককে দেখলেই বোঝা যাবে ভিতরে কি আছে। ও বিষ্টুদা, তুমি মরে গেছো না আছো? চিমটি কেটে দেখো যে গ্রামে বাস করছি এসব কি হচ্ছে। আমার ঘরে গিন্নি বলল এসে, এই যে মালিনী অল্প বয়সে স্বামী হারিয়ে হ্যাঁ বাপের বাড়ি শিবাস ঠাকুর তাকে রেখে দিয়েছে, কি কেচ্ছা কি কেচ্ছা, দেখে গেলাম, শুনে এলাম, এদের চাউনিটাই আলাদা, আবার মাথায় শিখাও আছে, বেশ মোটা করে তিলকও দিয়েছে। হ্যাঁ, তবে এই আপনাদের এদিকে হরিনাম গাইতে এসে অনেক জায়গায় দেখেছি, আবার এই যে বারোয়ারি হয় না মেলায়, বারোয়ারি ঠাকুর ওঠে না, তাতে দেখবেন এই বৈষ্ণবকে একটা কেলেঙ্কারি দিয়ে ওখানে একটা ঠাকুর বানিয়ে দেয়। মানে মেয়েরা স্নান করছে কি টিউবওয়েল টিপছে, আর এ বাবাজি এরা যে ঠাকুর বানিয়েছে ভুল বানায়নি, দু একটা জিনিস এরকম আছে, বাইরে একরকম বেশ ভেতরে আর একরকম শেষ, কেমন আছে নাই বলা যাবে না, আছে। তবে আবার সাক্ষাৎ সচ্চিদানন্দ ভগবত ভক্তও আছে পৃথিবীতে, আছে বলেই পৃথিবী আছে। আমরা ওই নিন্দাটাকে দেখি না, চিটে ধান থাকবে কুড়ো হবে বাদ কেন যাবে, থাক, আসল ধান ডুবে যায়, যেটা নকল তার ভিতরে কিছু নাই সে কোথা যায়, সে ভেসে যায়। তাই এরকম সব ধান তো ধান হয় না, কিছু চিটে ধানও থাকবে। বট গাছের তলায় বট গাছ হয় না, হয় কি না, দেখেননি কালকে গিয়ে দেখেন, বট গাছের তলায় কোটি কোটি বীজ পড়ে বট গাছ হয় না, তার কারণ কি, ওভাবে বটবৃক্ষ তৈরি হয়নি, তার একটা প্রক্রিয়া আছে, সেটা কি, পাখি যখন ফল খায় সেই পাখি যেখানে মল ত্যাগ করবে সেই বীজ পাখির ফার্মে গিয়ে শোধন হয়, আর সেই আবহাওয়া শীত তাপ নিয়ন্ত্রিত শরীরের মধ্যে গিয়ে শোধন হয়, সেই মল ত্যাগ যেখানে করে সে ঘরে হতে পারে, গাছের ডগায় হতে পারে, দু একটা গাছ দেখা যায়, সব বীচে বৃক্ষ হয় না, তেমনি দীক্ষা নিলে
লেখালেই শিষ্য হয় না, নাম লেখালেই ছাত্র হয় না, এটা আপনারাও জানেন। এই জন্য এই দু একটা নিন্দুকের জন্য বিশ্ব যে ধ্বংস হয়ে যাবে তা না, ওগুলো ভেসে যাবে, ওকে ফেলে দেবে, ওকে গুরুত্ব দেয় না কোন কৃষক, ওকে উড়িয়ে দেয়। যারা সাধু সেজে অসাধুর কাজ করে এদের সমালোচনা বেশি করার দরকার নেই, কারণ এরা আগ্রা, এগুলো চিটে থাকবে, থাক না, ওরা ওদেরটা পেয়ে থাক, ওতে কোনো ক্ষতি হবে, সমাজের ক্ষতি ওদের দ্বারা হয় না, কারণ মানুষের লক্ষ্য এই লম্পটের দিকে নয়, মহাপুরুষের দিকে। মানুষ বড় হয় মহাপুরুষের দিকে তাকিয়ে, ভগবানের কথা শুনে বড় হয়। এই দুশ্চরিত্রবান লম্পট, এই এদেরকে দেখে তারা পথ চলে না, তাই এদের কথা ব্যতীত সমালোচনার প্রয়োজনও হয় না। সত্যের দিকে তাকাও, এরকম অনেক কুকুর থাকবে যে কুকুর আপনার সঙ্গে যাবে কিন্তু গোটাটা যাবে না। কুকুরের একটা স্বভাব আছে, তার জাত ভাইকে দেখলে সে আর তোমার সঙ্গে যাবে না, এ থাকবে। এই মানুষ রক্ত মাংসের গোড়া, জন্ম জন্মান্তরের অপরাধ সঞ্চিত আছে, তাকে তুমি বৃন্দাবনে নিয়ে যাবে, নবদ্বীপে নিয়ে যাবে, সেটা হতে পারে না, কারণ তার সে স্বীকৃতি নাই। স্বীকৃতি অর্জন করতে হয়, যেটা আপনারা করছেন এই মুহূর্তে, এই যে কথা শুনছেন, এতে কি হচ্ছে, আপনার মূল্যবান সময় দিয়ে আপনি মূল্যবান কথায় ডুবে গেছেন। আজকে হরিনাম হচ্ছিল, আজকের সময়টা আপনার কুচিন্তা করার সময় নাই, আজকে কুকর্ম করার সময় পাননি, এই যারা এসে বসে গেছে, এরপরে আপনারা চিন্তা, সংসার চিন্তা, জড় চিন্তা এসে যাবে, এই জায়গাটা শুধু ছেড়ে দিলে। তাই আপনারা স্বীকৃতি অর্জন করছে, কেউ যদি ভাগ্যবান হয়, ভাগ্যবতী হয়, তাহলে এভাবেই হয়, অন্যভাবে কাহার নিকটে গেলে পাপি দুটে পবিত্র কর এই তোমার গুণ দয়াল দর্শনে, এই তো মহিমা কলি যুগের মহিমা, এই তো মহিমা কলি যুগের মহিমা, বৈষ্ণব চরণ এই তোমার মহিমা, এই তো বৈষ্ণব চরণ এই তো মহিমা, বৈষ্ণব চরণ এই তো মহিমা, বৈষ্ণব চরণ পশ্চাতে গৌরাঙ্গ মহাপ্রভুকে। একটা কথা হলো, নরোত্তম দাস ঠাকুরের কীর্তন এটা, তিনি কি বলছেন না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো, যারা আমরা গঙ্গা স্নানে যাই, ঠিক যেতে হয় গঙ্গায়, যেতে হয় ডুবতে হয় তবে পাবন হবে। কিন্তু এখানে গুণগান করছেন কি, বৈষ্ণবকে দেখা মাত্র তুমি পরিত্রাণ হয়ে যাবে, বলছে কি, তাহলে বৈষ্ণব কি গঙ্গার চেয়ে বড়? মা গঙ্গা যখন পৃথিবীতে আসেন তখন তিনি রাজি ছিলেন না, ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন, মা গঙ্গা বলে আমি পৃথিবীতে যাব না, বল কেন,
বলে ওখানে পাপি টাপি সব আমাকে জড়িয়ে ধরবে, সব পাপ আমাকে দেবে, আমি তখন কি করবো? অতএব আমি যাব না। ভগবান বিষ্ণু বললেন, তুমি ঠিকই বলেছ, মানুষ যখন তোমার বুকে স্নান করবে তার পাপ তাপ চলে যাবে, তাহলে সেই পাপ তাপ তোমার বুকে থাকবে, কিন্তু তুমি ভয় করো না, তোমার পাপ নেওয়ারও লোক আছে। সে কে? যারা হরিবল বলতে বলতে স্নান করবে, সব পাপ তারা নিয়ে নেবে, তোমাকে মুক্ত করে দেবে। এই জন্য হ্যাঁ, সময় আর নাই, বেশি সময় নেব না, হয়ে গেল। কি হয়ে গেল আপনারা বুঝে নিলেন? যদি বৈষ্ণব থাকে কাছে পিঠে, আপনি তাকে প্রণাম করুন, গয়া গঙ্গার ফল পাবে। হ্যাঁ, বৈষ্ণব দেখিয়া যেবা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না যায়। বৈষ্ণবকে দেখে প্রণাম করলেন না, আপনি গঙ্গায় গেলেন, মা গঙ্গা আপনাকে কৃপা করবে না। কারণ মা গঙ্গা বৈষ্ণবকে শ্রদ্ধা করে, কারণ কি না, বৈষ্ণব হচ্ছে বিষ্ণুর জন, এই জন্য মা গঙ্গা তার যত পাপ তা বৈষ্ণব নিয়ে নেয়। তাহলে বৈষ্ণব কত বড়! এই জন্য এই শিবাস, শিবাসের ঘরে শিবাসের ভাসিত পুত্রী নলিনী পণ্ডিতের মেয়ে মালিনী দেবী গর্ভ বাড়তে বাড়তে নিন্দুকের নিন্দা শুনতে শুনতে 18 মাস কেটে গেছে। ছেলে হয় কতদিনে? ও মায়েরা, ছেলে হয় কতদিনে? 18 দিনে, 8 মাসে, 10 মাস, তাই না? 10 মাস 10 দিনে এখন হয়, একটাও আর ছেলে হয়নি, এখন তো তুলে নেয়। কারণ কি? হওয়ার জায়গা নাই, যদি না তুলে নেয় ছেলে নাকি বেরোবে নি। এরা কারা কে জানে, এরা ঢুকেছে বেরোবে নি। কি দিন এলো, এখন আর কেউ মাটিতে পড়েনি, মায়ের যে জায়গা দিয়ে হওয়ার কথা জনিদার দিয়ে সেখান দিয়ে হয় না, এরা অন্য জায়গা দিয়ে বেরোয়। এরা কিরকম হবে কে জানে, সে আপনারা ঠিক রাখবেন। এরা তো রাস্তা দিয়ে আসেনি, বে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে। শচী মা 13 মাস গর্ভ ধারণ করেছিলেন, সন্তান হয়। সেদিন তারা কোনো ডাক্তার দেখায়, কোনো ডাক্তার বলেনি যে তোমার শল্য চিকিৎসা করতে হবে। সুখদেব গোস্বামী 16 বছর মায়ের গর্ভ ছিল, অপারেশন করেন। আর আজকে 9 মাস হয়ে গেলে, ওগো তুমি ডাক্তারের নাম লিখিয়ে দাও, ওগো তুমি আগের থেকে হাসপাতালে পৌঁছে দাও, নাহলে আমিও মইয়া যাব, আমার বাচ্চাও চলে যাবে। সেরকমই সিস্টেম সরকারও বলে দিয়েছে, আগের থেকে নাম লেখা হচ্ছে, সেভাবেই হচ্ছে। আমরা কি আটকাতে পারবো? হচ্ছে হচ্ছে, তবে খাতা খুলে খুলে দেউলে হয়ে গেলাম, কোথাও লেখা নাই যে ঢুকলে বেরোবেন। ওরে রাস্তা তো আছে, সময় তো দে, সময় হলেই বেরোবে, কেউ থাকবে না, মায়ের গর্ভে কেউ আটকায় না। 18 বৎসর 18 মাস এই মালিনী দেবীর গর্ভে 18 মাস সন্তান বার হয় না। শ্রীবাস ঠাকুর খালি ভাগবত করে আর কীর্তন করে, মা রে তুই কিছু ভাবিস না, এ তোর ভেতরে কে ঢুকেছে আমি জানি, তুই কাঁদিস না, কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কা, তোর মঙ্গল হবে। কারণ সাধারণ সন্তান থাকতে পারে না, অসাধারণ সন্তান সুখদেব গোস্বামীর মতো মায়ের গর্ভে অপেক্ষা করে। তোর ভয় নাই, ভয় নাই, ভয় নাই, হরি হরি বল ভাই, ভয় নাই, ভয় নাই, শুনেছিস বিধবা মেয়ের ছেলে হয়েছে, মানে এখনো হয়নি, গর্ভে আছে। হ্যাঁ, চাঁদ কাজী
মুসলমান রাজা, সে খবর দিয়েছে এসব নোংরা মোছল। আসলে নোংরা জিনিস তো নয়, ভালো কথা তো কানে কেউ দেবে না। রাজার কানে আমাদেরই দলের লোক আমাকে তো ডুবাবার জন্য আছে, অন্য লোক নয়। রাজা মুসলিম হলে কি হবে, নালিশ তো জানিয়েছে ওই যারা কথা দিয়ে দেখে, চশমার উপর দিয়ে দেখে। এই এদের মতো খতরনাক কিছু লোক আছে, এরা ভালো খবর কাউকে দেয় না। চাঁদ কাজীকে গিয়ে বলে, মহারাজ কি বলবো, এই আপনার রাজ্যে বাস করে বিধবা মেয়ের গর্ভ হবে, এরপরে তো বজ্রবৃষ্টি হবে, আমরা আর বাঁচব। বলে কি হয়েছে, আপনাদের মতো বৈষ্ণব থাকতে ওই এটা নেড়ে দিল আর এটা দিয়ে দেখে বলছে, বলবে না ছ্যা ছ্যা। ওই নিত্যানন্দ, ওই মহাপ্রভু যাকে নিয়ে নাচানাচি কেষ্ট দল করেছে, এরা সব উচ্ছন্নে যাবে। আমরা এত শাস্ত্র পড়েছি, কোনো জায়গায় লেখা নাই যে উচ্চস্বরে হরিনাম করবে, এ সব মরবে। চাঁদ কাজী বললেন, ঠিক আছে আপনারা নিশ্চিন্তে ঘুমান, ও মেয়েটাকে আমি তুলে আনবো, এখানে কয়েদখানায় রেখে দেবো, আর এই নিন্দাবাদ হবে না। এই কে আছিস, হ্যাঁ খাওয়া দাওয়া পরে হবে, আগে মেয়েটাকে তুলে নিয়ে। বাস লোকজনেরা ছুটল, চাঁদ কাজীর লোক গিয়ে মেয়েটাকে একবার পালকি করে তুলে নিয়ে রাজবাড়িতে ঢুকে গেল। চাঁদ কাজী কি আপনি খুশি কি? চাঁদ কাজী বলে, তোরা যে এক কথায় কাজ করেছিস আমার ভালো লেগেছে, মেয়েটাকে নিয়ে চলে এসেছি। মেয়েটা সমানে কেঁদে যাচ্ছে, ঠাকুরের নাম করে যাচ্ছে, হেনবেলা নিত্যানন্দ আসিল তথা, হেনবেলা নিত্যানন্দ আসিল তথা, হরি বল হরি হরি বল হরি বল সেই চশমাওয়ালা ওখানে আছে, বলে প্রভু এই হলো সেই লোক, এ বিধবা মেয়েকে বর দিয়েছে তার ছেলে হবে, বলুন তো এগুলো ঠিক? চাঁদ কাজী বললেন, হ্যাঁ তোমার নাম কি? আমার নাম আপনি এখনো শুনেননি নাকি, স্বপ্নে দেখেননি আমি কে? নাম নিত্যানন্দ। আরে হলো বা, এত আনন্দ কিসের? বলে নামের সঙ্গে জীবনে থাকবে না, মিল থাকবে না, নিত্য যুক্ত আনন্দ, নিত্যানন্দ, আমার নাই কোনো নিরানন্দ, তাই নাম নিত্যানন্দ। কথাই একটা, তুমি যে মেয়েটাকে তুলে নেছো, বাঁচতে চাও না মরতে চাও? মানে মানে কি তুমি আমায় ভয় দেখাচ্ছো? জানো আমি কে? আমি কাজী সাহেব, এটাই বলতে এসেছি। তুমি কাজী হও আর রাজি হও, সম্রাট হও, মহাকালের কাছে কেউ বড় নয়, সবাই তার কাছে মাথা নিচু করে, তোমাকেও করতে হবে। তুমি এক মহাকালকে নিয়ে এসেছো, তোমার মৃত্যু দেবতা। হ্যাঁ কি বলছো, কোথায় এই মেয়েটা? ওই মেয়েটা নয়, মেয়েটার গর্ভে যে আছে সে তোমার মৃত্যু দেবতা, যদি শ্মশানে ফিরিয়ে দাও তো বেঁচে যাবে,
আর যদি তার এখানে ক্ষতি করো তাকে রেখে দাও তাহলে তুমি মরে যাবে। বলো রাধা রানী কি ওদিকের হলো কি আর করা যায়। হরি কথা শোনার পরেও প্রণাম করতে আসছিস কি বলতে কি বলে ফেলবো। যা যা কৃপা হোক মহাপ্রভুর কৃপা হোক। এখন এই তো কৃপা হয়ে গেল, হ্যাঁ মেয়েটাকে ধরে কাজীর বাড়িতে নিয়ে গেল। নিত্যানন্দ বলছে এর গর্ভে কে আছে আপনি জানেন না, যেরকম কয়াদুর গর্ভে কে আছে ও অসুরেরা জানে না, দেবতারাও জানে না। তাই ইন্দ্র প্রহ্লাদের মাকে চুরি করতে নিয়ে গিয়েছিল, তাকে দেবর্ষী নারদ বলে দিয়েছিল যে দেবতার বংশ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এর গর্ভে যে আছে। ইন্দ্র নারদের কথা বিশ্বাস করে, তাই সেই কয়াধুমাকে ছেড়ে দিয়ে তাকে তিনবার প্রদক্ষিণ করে প্রণাম করে দেবতা চলে গিয়েছিল। কারণ বৈষ্ণবীর মতো বড় কেউ নেই, বৈষ্ণব মানে কোনো পদবী নয়, কোনো ডিপ্লোমা নয়, বিষ্ণু জনাতি বৈষ্ণব। বৈষ্ণবের বাড়িতে বৈষ্ণবের জন্ম হয় না। এই যে অধিকারী গোস্বামী, এদের বাড়িতে সকলে অধিকারী নয়, অনধিকারী। কৃষ্ণ ভজন না করলে সে অনধিকারী, সে যেখানেই জন্ম হোক। এগুলো আপনারা বুঝে বেশি বলার লাগবে না। এখন যেটা হচ্ছে সেটা শোনো, হ্যাঁ আপনি অঙ্গার নিয়ে খেলছেন, আগুন পুড়ে মরবে বলে তার প্রমাণ, তার প্রমাণ কি এর গর্ভে কে আছে তুমি চালাকি করে কে নিয়ে পালাবে বল তাহলে জানবে। এই দেখেন কি ভেতর থেকে মালিনীর গর্ভে যে সন্তান আছে 18 মাস, সেই সন্তান গর্ভ থেকে বলছে হরি ভেতরে সন্তান বলছে হরি বল। চাঁদ কাজী ভয়ে ভীত হয়ে মালিনী দেবীকে নমস্কার করে বললেন মা তুমি নির্ভয়ে থাকো, আমি বুঝতে পারি না মা, আমি অন্ধ তাই তোমাকে তুলে এনেছি, আমার লোকজনেরা তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেবে, তুমি আমাকে শুধু ক্ষমা করে দাও মা, আমি যেন এ ভুল আর দ্বিতীয়বার না করি। ভাবো এই আজ থেকে 500 বছর আগে এই লীলা ঘটল পশ্চিমবঙ্গের মাটিতে। গর্ভের সন্তান হরি বল, শাসন মানে ফিরিয়ে দিল ভক্তমন্ডলী মায়েরা। এই ঘটনার পর এই চশমাওয়ালারা সব লুকিয়ে গেল, এরে সর্বনাশ। চাঁদ কাজী যদি প্রণাম করে এবার আমরা ঢুকবো কোন গর্তে? এরা ঠিক করল এই যতদিন বেঁচে থাকবো মানি আর না মানি ওই দলে ঢুকে যাবো, যতদিন মহাপ্রভু থাকবে যতদিন নিত্যানন্দ প্রভু থাকবে ততদিন আমরা মাথা নিচু করে চলব, তারপরে ওরা চলে গেলে আমরা আর বেশি দিন টিকিয়ে রাখবো না, আমাদের স্বরূপটা বের করব। তা ভক্তমন্ডলী মায়েরা আপনারা জেনে রাখবেন ভালো মানুষ অল্প দিন থাকে, আর যারা আমাদের মতো খতরনাক ব্যক্তি এরা 100 পার হয়ে যায়। বিবেকানন্দ 39 বছর বয়স দেশটাকে বদলে দিল, এখনো যতদিন তার কিতাব থাকবে তার বাণী থাকবে বিবেকানন্দ বাঁচিয়ে।
লাগল, তার বয়স কত ছিল? অতি অল্প বয়সের যুবক। নজরুল ইসলাম কতদিন থাকল পৃথিবীতে? এরা মহাপুরুষ, এরা বেশি দিন থাকে না। স্বয়ং মহাপ্রভু 48 বছর থাকলেন, তারপর পৃথিবী থেকে অপ্রকট হয়ে গেলেন। কারণ মহাপুরুষেরা বেশি দিন থাকার লাগে না, তারা বাঁচতে আসে না, বাঁচাতে আসে, কাজ করতে আসে, উপভোগ করতে আসে। যতদিন বাঁচে কাজ করে যায়, দেশলাই কাঠি তৈরি করে যায়, লোক জ্বালবে আলো পাবে, প্রদীপ তৈরি করে যায়, যে প্রদীপ জ্বলে থাকবে আলো দেবে পৃথিবী। মহাপুরুষেরা ভালো লোকেরা এটাই করে। তাই ভক্তমন্ডলী মায়েরা, এই মহাপুরুষেরা ভালো লোকেরা বেশি দিন থাকে না, বেশি দিন বেঁচে থাকে খতরনাক ব্যক্তি, যারা পৃথিবীর কোনো উপকারে আসে না। সরকারের তিরপল নেই, সরকারের টাকা নেই, সরকারের খায় দেয় না কিছু, হ্যাঁ সরকার ধ্বংস হয়ে যায় এদের জন্য, যারা কিছুই সরকারকে দেয় না। হ্যাঁ, একটা মানুষ হয়ে শুধু নিয়ে গেল, কিছু দিয়ে গেল, এসব চিটে ধান, তাই এটা হবে না। হরিনাম যারা শোনে তারা একটু নড়ে চড়ে বসে, একটু ভাবে, একটু দেখে, ছেলে হলো শুভদিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভদিনে শুভক্ষণে কেবল হরিধ্বনি করিতে চৈতন্য ভাগবত রচয়িতা, যিনি আগে সকলের আগে এটি রচনা করলেন, যদি না করতেন আজ আমরা এই হরিবাসর পেতাম না, আজ আমরা এই কীর্তন জানতাম না। যিনি করলেন তিনি হলেন এই মালিনী দেবীর ছেলে, যার বাবা অনেক আগে মারা গেছে, বাবার ঔরসে ছেলে হলো না। মহাপ্রভুর চিবুক পান, পান চিবানো খেয়ে তার সন্তান গর্ভধারণ করল, এই হলো অলৌকিক লীলা কলিকালে। আর নিত্যানন্দ প্রভু তাকে বরদান করলেন, তুমি সুপুত্রের জননী হও। সেই সেই ব্যক্তি অর্থাৎ বৃন্দাবন দাস লেখাপড়ায় সুপণ্ডিত হয়ে উঠল। একদিন নিত্যানন্দ প্রভু সেখানে এলেন, নিত্যানন্দ প্রভু বললেন আমি মহাপ্রভুর কাছে যাব পুরী ধাম, তোমরা কারা কারা যাবে আমার সঙ্গে হাত তোল। সকলেই হাত তুললেন, তার সঙ্গে বৃন্দাবন দাসও হাত তুললেন, বললেন প্রভু আমিও মহাপ্রভুকে দেখতে চাই, আমি নীলাচলে জগন্নাথ ধামে যেতে চাই। ভালো কথা, চল। এইবার নিত্যানন্দ প্রভু যেতে লাগলে, আহা অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ
নন্দ নিত্যানন্দ রাম, আমার অভিমান শূন্য নিতাই নগদে বেড়া, মুখ শুদ্ধি খেয়েছো, মুখ শুদ্ধিও খেয়েছো, কি খেয়েছো? জোয়ান জোয়ান, আচ্ছা মাপ, একজন ভক্তকে পেয়ে গেছি, ও সেবা করে এসেছে, আবার মুখ শুদ্ধিও খেয়ে নিয়েছে। আমাদের এখনো অন্যই হলো না, মুখ শুদ্ধি থাকবে কিনা জানি না, এই জন্য হরিনাম দিনের বেলা গাই। অনেকেই বলে শ্যামসুন্দর প্রভু তোমার কীর্তন শুনতে গিয়ে পটলের রসা পাইনি, তুমি এমন সময় কীর্তন বন্ধ করো পটলের রসা শেষ, তাহলে ও রসা না থাক, প্রেম রস পেলেই হবে, ভক্তি রস পেলে, প্রসাদ যদি ওখানে নাও থাকে, যারা প্রসাদ পেয়ে চলে গেল যে জায়গাটায়, ওখানে একটা দানা কুড়িয়ে খেয়ে নেবে গোবিন্দায় নম বলে, ওরা যা পায়নি তুমি তাই পাবে, তোমার কোনো ভয় নাই, কোনো পাপ পাবেনি তাই। দেরি করবো না, খিদে লেগে গেছে, মানে আমার না, নিত্যানন্দ প্রভু এইখানেই আজকে প্রসাদ পাবো, প্রসাদ পাওয়া হয়ে গেল, পাওয়ার পরে যেটা খাই আবার আমরা মুখশুদ্ধি। এ বৃন্দাবন, এ বৃন্দাবন, আগে প্রভু মুখশুদ্ধি দাও, বলে এই নেন প্রভু, এই নেন, এই রেখে দিয়েছি, এই নেন। নিত্যানন্দ প্রভুটা টুক করে মুখে ফেলে দিলে, দিয়ে বললেন তো তাড়াতাড়ি পেলে কোথার থেকে, ভিক্ষা চাইতে হলো না, কোথাও খোঁজাখুঁজি করতে হলো না, বলে প্রভু গতকাল যেখানে হয়েছিল তারা দুটো হরি থেকে দিয়েছিল, গতকাল একটা আপনাকে দিয়ে দিয়েছি, একটা রেখে দিয়েছিলাম আবার দেবো বলে। হ্যাঁ ভালো হলো, তাড়াতাড়ি হয়ে গেল, তবে তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি আর আমার সঙ্গে পুরীধাম যাবে না। বলে কেন প্রভু? এই যার ভেতরে সঞ্চয় বাসনা, আজকে খাওয়ার পরে কালকে কি খাবো যার বাসনা, ও কোনোদিন ত্যাগী হতে পারবে না। এই জন্য তোমাকে আমি বলে দিলাম তুমি আমার সঙ্গে যাবে না, এইখানে রবে, এইখানে রবে, এইখানে রবে, তুমি জগন্নাথে যাবে না, এইখানে রবে, বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, দেনুর, দেনুর, এই দেনুর বলে একটি জায়গা আছে, এই লীলাটা সেখানে ঘটল, যেখানে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে নির্বাসন দিলে এই হরিতকির জন্য, আর মহাপ্রভু নিত্যানন্দ একটা হরিতকি তার হাতে দিলে, এটা রাখো, এটা রাখো। বলে কেন প্রভু? এইখানে থাকবে, তুমি এখান থেকে যাবে না, তুমি যা কাজ করো যে তোমাকে সঙ্গে নিয়ে যাবো না। কান্না শুরু হলো, পায়ে পড়ে অনেক কান্নাকাটি করলেন, অনুরোধ করলেন আমাকে নিয়ে চল না, স্বয়ং মহাপ্রভু তার হাত থেকে আবার হরিতকে নিয়ে নিল, নিয়ে কি করলো? সেইখানে পুঁতে দিল, সেখানে পুঁতা মাত্র অলৌকিকভাবে একটা হরিতকির গাছ বৃক্ষে পরিণত হলো, সেই জায়গাটার নাম আজও আছে হরিতকি তলা। ফোনে সার্চ করুন, হ্যাঁ গুগল সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন হরিতকি তলা। এই বৃন্দাবন দাস ঠাকুরকে বলে গেলেন নিত্যানন্দ প্রভু, এ দেখো এই গোবিন্দ ঘোষ যেমন একটা লীলা করে গেল গোপীনাথ,
আজও পর্যন্ত বাবার শ্রাদ্ধ করে ভক্তের, তুমিও তেমনি এই জায়গায় বসে, এই হরিত গীতলায় বসে তুমি চৈতন্য লীলা রচনা করবে। তার নাম হবে চৈতন্য ভাগবত। আগামী দিনের মানুষ এই চৈতন্য ভাগবত পড়ে অচৈতন্য থেকে চৈতন্য প্রাপ্ত হবে। সেই হরিত গীতলা আজও আছে, সেখানে ব্যাসা যেখানে বসে তিনি লিখেছিলেন সেই আসনটা আজও আছে, সেখানে গৌর নিতাই বিগ্রহ রয়েছে। আপনারা কখনো যাবেন দেনুরে পূর্ব বর্ধমান, কাজে আমরা লীলা রাখলাম ওই জায়গাতে, যুগল রাখলাম, আপনারা মহাপ্রসাদ পান, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নূতন করে আস্বাদন করবো আপনাদের চরণ। ভক্ত ভগবানের দোহা মিলন হাতুরি, ভক্ত ভগবানের